আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ অশেষ সহমতে আপনাদের দোয়ার ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন তাদের প্রতি জানাই অনেক দোয়ার ভালোবাসা। তো আজকে সুমাইর বাবা কি বাজার আনছে এটা আপনার সাথে শেয়ার করব। তো ওই যে এন 10 টাকার কাঁচামরিচ নিয়ে আসছে। তো মাছ, শশা, কচুর ছড়া, তো চিংড়ি মাছ, আর পটল আধা কেজি, এই যে কচুর ছড়া। তো এরি নিয়ে আসছে সময়ের বাবা। তো পিয়ারও আনছে সুরায় সময়ের জন্য 2 কেজি পিয়ারা, দেশি পিয়ারা। তো মাছকান্দা আবার কাইটা চাকু দিয়া সময়ের বাবার দেখা দিছে। তো পিয়ারাটি অনেক ভালো, ভিতরে দেখাইলো বেনলা। তো আয়া তো এন বৈশা লইছে বাজার নিয়ে আসছে যে, তো বৈশা খেলা করতেছে লেবু দিয়া। তো বাজার দিয়ে আমি ফ্রিজে রাখতেছি, সব কিছুই ফ্রিজে রাখবো। কি বলো, এটা জামদানি শাড়ি? তো এই যে গরুর মাংস রান্না করবো আজকে। তো আজকে আমার খালাতো বোন আর দুলাভাই, আমার খালা ওরা দেশ থেকে আসছে, তেরমনি থাকে। তো আসার কথা ছিল, তো ফোন করে কইছে আসবো, তো আর আসে নাই কেন, তো অন্য দিন আসবো। তো আমার মারে দেখানোর জন্য, তো আমার মার বোন আসছে, আমার খালা, আমার বড় খালা। সব কিছু ময় মশলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিছি আমি। আমার কোন দিক লবণ দিতে আমি ভুলে গেছিলাম, তখন আমি চুলাতে বসায় লবণ দিয়ে দিব। এলাইচ, দারচিনি, তেজপাতা এটি দিয়ে দিছি। তো আদা বাটা, রসুন বাটা এটি দিয়ে দিছি। তো তেল দিয়ে দিতেছি। আজকে আমি কুরবানির মাংস রান্না করবো কি দিয়া এটা আপনার সাথে আমি শেয়ার করব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, না দেখে যাবেন না। তো আমি হাত দিয়া মাখাই নিতেছি ভালো করে। তো গরুর মাংস কিন্তু বেশিরভাগ মাখায় জায়গায় বসা দিয়ে ভালো হয়, আমি কোনো সময় গরুর মাংস বাগার দিয়ে বসাই নাই। যখনই গরুর মাংস রান্না করি তখনই আমি মাখায় জায়গায় বসাই দেই, তো অনেক ভালো লাগে মাখায় জায়গায় রান্না করলে। তো আমি ফরাই আবার মুরগির মাংস যদি রান্না করি মাখায় বসাই দেই, তো বাগার দো বসাই আমি। তো আমি হাঁটা ধুইয়া পানি দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিছি, লবণটা আমার দিতে মনে ছিল না। তো মাংস আমার কষানি হয়েছে গা, তো এই যে কচুরি দিয়ে দিছি। তো কষানিতে দেই নাই, কচুরি গলিয়া দেয় বোকা, তো এই জন্য দেই নাই, লাস্টে দিলাম। তো আমি আবার কচুরা দিয়া ভালো মতন কষাই নিব। আমি ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো কচু দিয়া গরুর মাংস গন্তি অনেক স্বাদ লাগে। তো সময়ের বাবা আগে যে ফেনি যায় কাজ করত, তো ফেনিতে গরুর মাংস দিয়া, তো আর কচু দিয়া রান্না করছে, তো অনেক ভালো লাগছে।
তাই যে আমি রাইখা দিব তাই যে গরুর মাংস আমি লাড়া সারা দিয়ে দিতেছি তাই যে হয়ে গেছে গা আমি কিছুক্ষণ চুলাতে বসায় রাখবো তো আজকে জালি কুমড়া ভাজি করব আর মাছ বসাই দিছি এসে দিয়া তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটি করতে কোনো থেকে ভুলবেন না অবশ্যই করবেন এটি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন আর কমেন্ট লাইক শেয়ার করেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যে পটল ভাজি করব তো সময়া পটল কাটতে যাইয়া মাঝখানে পাল্টা করে লাইছে তো হলুদ মরিচ ধনিয়ার কুড়াটি দিয়া লবণ দিয়া মাখাই নিতেছি তা হালকা একটু পানি দিছি তো পটল আর কুমড়া ভাজি এটা কালকের ছিল তো কালকের ভিডিও আজকের ভিডিও আমি এখনো ইয়া করছি শুট করছি দুদিনের ভিডিও এনো তো জালি কুমড়াটা বাগার দিয়ে নিতে আসছি তো ওই দিনও জালি কুমড়া বাজি করছিলাম অনেক মজা লাগছে ফার্মেসের বাবাই কীতেছে তো আজকেও আবার জালি কুমড়া বাজি করছি তো জালি কুমড়া কোন থেকে আমাদের ঘরে সবাই খায় অনেক পছন্দ করে তো ওটা ধন্যা ভাতা দিয়ে দিতেছি তো ধন্যা ভাতা দিলে আরও বেশি ভালো লাগবো তো কালকের ভিডিওতে যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে তো সুরা কমেন্ট করে আমাকে শোনাইছে তো আমি যারা কমেন্ট করছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার কালকের ভিডিওটি দেখে খারাপ কমেন্ট করছে তো ওগো উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি খারাপ কমেন্ট করেন তো আমি বলি আপনারা আমার ভিডিও দেখবেন না আর খারাপ কমেন্ট করবেন না তো আমি যেটা সত্য এটাই আমি সবার সামনে তুলে ধরছি আমি যেটা বলছি সবটাই সত্য কোনো মিথ্যা কথা নাই কষিল তো আব্বা বিট লবণ দাও একদিন ছটফটি রাইন দেখাও লাগবো রে ছটফটি আইন না এটা পটল ভাজি করতেছি তুমি সাবান দিয়ে আপ দিয়ে আইও মোরাইয়া আইয়া ঘরে খাও শুট কি বাচ্চ বসে হয়েছে এত বড়
বইসা বইসা পিয়ারা খাইতাছি তো আমার মায়ও পিয়ারা খাইব সুরাইয়া খাইতাছে এই যে সুরাইয়া বর্তরা করছে তো সুমাইয়া গেছে আয়তের লেগে মজা আনতো দোকানে আয়তের নিয়া আয়তে কান্না করতেছে তো আমরা খাইয়া সুমাইয়ার লেগে রাখা দিব সুমাই আয়সা খাইব অনেক মজা বিটলা বন্ধু সব জিনিসে মজা লাগে দিয়া খেলার বেশি মজা লাগে আর যে বাতান বিটলা বন্ধু দিয়া আমার ভাই আসলে না তুলে দিয়ে গেছে তো সব